আমাকে একটা কিস করবা। আরে কিস চাইবা তো এমনিতে চাও, মানে এভাবে রাগিয়ে চাওয়ার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। রেগে চাপো না, তুমি আমাকে একটু ভালোবাসো না, তার জন্য আমাকে কিস টিসও করো না একটু। আরে কিস করার জন্য ভালোবাসার কোনো দরকার নেই। এই যে দেখো আমাদের বাড়ির কাজের বুয়া, ওরে তো আমি ভালোবাসি না, তাই বলে কি ওরে কিস করি না? প্রতিদিন সকালে কিস করি। মেয়েদের চোখের পানি আর বাচ্চাদের হিসু দুইটা একই রকম, কখন চলে আসে বুঝাই যায় না। ওই ফোনটা একটু ধর তো, আমি একটু মুতে আসি। এই কিরে তুই আমার ফোন ভেঙে ফেললি, এই কিভাবে বল, কিভাবে ভাঙলি, এই বল কিভাবে ভাঙলি, বল কিভাবে ভাঙলি, বল কিভাবে। তোরে কিন্তু পাট খেতে নিয়ে খাইয়ে দিবানে। মরে যাচ্ছিস কেন রে ভাই? মর আগে আমার সেটা ইচ্ছা আছে ভাই, পূরণ করবে ভাই? ওরে তুই আমার ভাই না, তুই মরে যাবি, তোর শেষ ইচ্ছা আমি পূরণ করবো ভাই। এটা কি হয়, এটা কি হয়, তুই বল, বল তোর কি ইচ্ছা বল ভাই। আমার একটু উত্তর করাই নিয়ে যাও ভাই, বিটিএস এর জাঙ্কুর সাথে আমার একটু দেখা করাই দিবা ভাই। ওরে শালা তুই মরে, গোড়া দিবে মারে ফেল, মারে ফেল। ওর সুমেন্দ্র বিটিএস হিজলে চলে আসে, মার ওর মারে। আচ্ছা জানু তোমার আজকে মন খারাপ কেন? আচ্ছা জানু তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড, আমি তোমার একটাই মাত্র বয়ফ্রেন্ড, কিন্তু আমি যে তোমাকে করতে চাই। তুমি তো করবে, কি করবে আর বলো, কিন্তু কিভাবে যে করবো এটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা করো। আচ্ছা আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি কি করছো বাবু? আম্মু সুধি দিচ্ছে না তাই ওয়া ওয়া করতেছি। আরে বাবু তুমি আইছো, বাবু তুমি খাইছো। এই আমি তোর কোন বল বাচ্চা রে বাবা, তোমার বল বল সব পাগল রে। কুছ হো গয়া, কুছ হো গয়া, কুছ হো গয়া মেরি জান। মেয়েটা আসলে অনেক সুন্দর, চাই প্রপোজ করে আসি। এক্সকিউজ মি, এই বাবু দেখো না ওরা পার্কের ভিতর কি সুন্দর কিস করতেছে, চলো না আমরা করি বিয়ের পরে। আচ্ছা কালকে তো আমরা আবার বের হচ্ছি তাই না? না বিয়ের পরে। আচ্ছা তাহলে নেক্সট মান্থে আমরা কক্সবাজার যাচ্ছি তো নাকি? বললাম তো সেটাও বিয়ের পরে। তো সবই তোর বিয়ের পর, বিয়ের পর, তাই এখন যে আমার খরচটা করছিস সেটা বিয়ের পর করিস। বেটে, ও বেটা মাছ গাড়ছি, মাছ গাড়ছি মা বেটে।